খুবই ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে সাজেস্ট করার মতো ভালো লাগছে। হ্যাঁ, এখন আমাদের আগে যাওয়ার সময়, এখন দোয়া রাখবেন। হ্যাঁ বলেন বলেন। ভাই, সমস্যা তো না, এটা আমার বুঝতে সমস্যা, মানে আমার বই জানিতে সমস্যা। বুঝতে পারছি, জাস্ট এটা সমস্যা না, আমার বই জানিতে সমস্যা, এগুলাই এগুলাই সমাধান হয়েছে। আমি যদি না বুঝি, আমার জন্য তো এটা সমস্যা নাকি? তো ঠিক আছে ভাই, আর টাকা 8,000 দেওয়া হয়েছে, তো 12,000 টাকা ইনশাল্লাহ 2 একের ভিতরে আমি 2,000 টাকা পাঠিয়ে দিব, আরো 2,000, আর আস্তে আস্তে সবাই দিব, টেনশন করেন না ভাই, টাকায় সমস্যা নাই। দোয়া করেন এখন যাতে আমরা আগায় যেতে পারি, কারণ আগায় গেলে আমার জন্য ভালো, ইনশাল্লাহ আপনার জন্য ভালো, দুজনের জন্যই ভালো। আর আগায় না যেতে পারলে আমার জন্য খারাপ, আপনার জন্য খারাপ। ধন্যবাদ ভাই। আর আপনাদের এড্রেনে তো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে, যদি আমি ওইখানেও, আমি তাহলে ওয়ান ম্যান আর্মি, সবে আমার মানে ইউটিউব দেখে এখান থেকে সেখান থেকে শিখে শিখে করতে হয়, বুঝছেন? আমি এগুলো, আমি ডিজিটাল মার্কেটারও না, যে আগে আমার এজেন্সি ছিল বা অনেকের সার্ভিস দিছি, আমি টোটাল ক্লিয়ার, আমার সমস্যা নাই, এরকম ম্যান আমি না। আমি সিএসসি তে বিএসসি করছি, এটা ঠিক আছে, কিন্তু এই যে যে অ্যাডের ব্যাপারে, তারপরে ওয়েবসাইটের এই এই সব ই কমার্স ওয়েবসাইট এর ব্যাপারে আমার নলেজ একেবারে নাই বললেই চলে। আমি এখন ইউটিউব থেকে শিখে শিখে করি, বুঝছেন? হ্যাঁ, সেটাই সেটাই। আর এটার ব্যাপারে তো আপনাদের, আপনাদের তো যে অ্যাড্রান বিজনেস ম্যানেজার, এগুলোর প্রতি তো কম বেশি আসছে না? না না, আমি আপনাদের কাছে সার্ভিস নিব না ভাই, ওই ব্যাপারে, ওই ব্যাপারে আমি আপনাদের কাছে সার্ভিস নিব না, আর ওই ব্যাপারে আপনাদের বেশি জ্বালাবো না। ওয়েবসাইটের ব্যাপারে যে যেভাবে জ্বালাইলাম, ওগুলা তো জ্বালাবো না। বাই চান্স কিছু সময় যদি একটা জিনিস বুঝতে সমস্যা হয়, তাহলে একটু কানেক্ট হয়ে জাস্ট আমার বলে দিলেই আমি এটা সমাধান করতে পারবো, এই আর কি। মানে এটা আপনার, ধরেন এটা আপনার মানে ক্লায়েন্টের পার্ট না, ধরেন ভাইবার আধারের একটা আলাদা একটা অংশ, মানে ওইটা আপনি সাপোর্ট না দিলেও কিন্তু সমস্যা না, ওইটা কিন্তু আপনার সাথে আমার কমিটমেন্ট না, আমি বুঝি ব্যাপারটা, ওটা দিলে আমার জন্য বোনাস হিসেবে থাকবে। ভাই দোয়া রাখবেন। হ্যাঁ, ওকে, রাখলাম তাহলে ভাই, করবি ভাই। ঠিক আছে।